এখানে চিকেন লেগ পিস আর আলু একসঙ্গে সিদ্ধ করে নেব প্রেসারে। এই যে চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন খুব গরম, নিজে হাতে করে পারবো না, এই জন্য আমি এই কাটার সাহায্য নিয়ে এইগুলো থেকে এরকম আলাদা করে নেব। মা মানে হাড় থেকে মাংসগুলো আমি এইভাবে আলাদা করে নেব। হ্যাঁ এখন প্রচন্ড গরম, এইভাবে আমি সবকটা লেগ থেকে মাংসগুলো হাড় থেকে মাংসগুলো আর কি আলাদা করে নেবো। আর আমি এই কি বলে হাড়গুলো ফেলবো না, হাড়গুলোকেও রেখে দেবো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এইভাবে আমি মাংসটাকে এই হাড়টার থেকে আলাদা করে নিচ্ছি, আর এইভাবে আটার সাহায্যে আর একটু ম্যাশ করে নিচ্ছি। এই হাড়গুলোকে আমি ফেলবো না, এই হাড়গুলোকে আমার কাজে লাগবে এই ড্রামস্টিকটা বানাতে। আলুটাকেও ম্যাশ করে নিয়েছি, এটা মুরগি মাংস, এবার এই রসুন কুচি দিচ্ছি, রসুন কুচি দিলাম, এবার এখানে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিচ্ছি, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, এই গোলমরিচটাকে গোটা গোলমরিচকে কাঠ খোলায় গরম করে নিয়ে আর ওটাকে গুঁড়িয়ে নিয়েছি, এই গোলমরিচ গুঁড়ো। আর দেবো স্বাদ মতো নুন, নুনটা আমি হাতে করে দিচ্ছি, স্বাদ মতো নুন। এবার গরম মশলার গুঁড়া দিলাম, এবারে চিজ দিলাম, দেব এবার এটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেব, কিন্তু খাওয়া হয়ে গেছে, কাঠিটা দেখাতে এলাম। ড্রামস্টিকগুলো তৈরি করে নেব।
মাংসগুলোকে তখন ছাড়িয়ে নিয়েছিলাম, যে হাড়গুলোকে ফেলে নি, ওই হাড়গুলোকে এইভাবে স্টিকের শেপ দিচ্ছি। এই যে প্রত্যেক কটা ড্রাম স্টিক আমার তৈরি করা হয়ে গেছে। তৈরি করার পর ঠিক এরকম দেখতে হয়েছে। এবার এটাকে এই যে ডিমের গোলায় বোড়াচ্ছি, এটার মধ্যে ডিম আছে। ডিমের গোলা বুড়িয়ে এবারে বেড স্টাম্পস দিয়ে দিয়েছি। এবারে প্রত্যেক কটা আমি ডিমের গোলায় বুড়িয়ে নেব। এই ডিমটা আমি অল্প একটু গোলমরিচ আর নুন দিয়ে ফাটিয়েছি। এখানে দুটো ডিম নিয়েছিলাম, ফাটিয়ে নিয়েছি, ওর মধ্যে ডিমগুলা ঘুরিয়ে আর এইভাবে বেডস্কাম মাখিয়ে নিয়েছে। ডিমের গোলায় বুড়িয়ানোর পরে বেডস্কাম মাখানো হয়ে গেছে। এবার এদিকে আমাদের তেলও গরম হয়ে গেছে, আগে অনেক কটা ভাজা হয়েছে তাই জন্য তেলটা বিস্কুটের চোঙা পড়ে তেলটা কালো হয়েছে। না ছেড়ে দাও এবার গরম তেলে। ছাড়ো, ছেড়ে দাও। এই যে ভাজার পর ঠিক এরকম দেখতে হচ্ছে, তোমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেবো। আর এই যে এখানে আমাদের সুপি প্লেট নিয়ে বস, আমাকে দাও, আমাকে দাও করছে। এগুলো ভাজা হয়ে গেছে, আবার এগুলো ছেড়ে দিচ্ছে ড্রাম স্টিক গুলো। না আবার মাছগুলো ছেড়ে দিচ্ছে, বড় বড় মাছকে। এবার পরিবেশন করে দিই। বাস হয়ে গেছে, গরম গরম। এই যে মা ড্রামস্টিক খাচ্ছে। মা ড্রামস্টিকটা ধরো, ঠিক করে ধরো। এই যে মা ড্রামস্টিক খাচ্ছে, মা কেমন হয়েছে? মা ড্রামস্টিক খাচ্ছে এখন।
কাসুন্দি নাও। মা ড্রামস্টিক খাচ্ছে কাসুন্দি দিয়ে। এই যে ইয়াঙ্কা ড্রামস্টিক খাচ্ছে কাসুন্দি দিয়ে। তুমি খাও না, এখানে আমি খাচ্ছি, আমি যখন ভিডিও খাচ্ছি তুমি খাও না। আর মাছ ড্রামস্টিক খাচ্ছে এদিকে, এদিকে প্রিয়াঙ্কা খাচ্ছে। গরম বলছে, খুব গরম, একটু ঠান্ডা হোক। এই যে আমি আমার ড্রামস্টিকটা নিয়ে নিয়েছি, এবার আমি ড্রামস্টিকটা খাবো, কাসুন্দি মাখিয়ে নিয়েছি। এই যে প্রিয়াঙ্কার ড্রামস্টিক শেষের পথে, মা ওখানে শেষ করে দিয়েছে আমার ড্রামস্টিক এখন। আর এখানে অতনুর ড্রামস্টিক, এখানে আছে আমার বাবার ড্রামস্টিকটা, আর ওরা ওই ঘরে খাচ্ছে ড্রামস্টিক। আমার এটা খাচ্ছে ওখানে, হেব্বি খেতে হয়েছে এটা। অবশ্যই বাড়িতে এরকম বানিয়ে খাবার, খুব ভালো লাগবে আমাদের।